দিন সবাই আপনারা রসূলের শাফায়াত চান কি চান না কারা 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 রসূলের শাফায়াত চাই দোহাত তুলে দেখান মাশাআল্লাহ হাতগুলো নামান দেখেন কি ভদ্র মানুষ আপনারা আপনারা বলেছেন হুজুর আমরা সবাই নবীজির শাফায়াত চাই এখন নবীজির শাফায়াত পেতে হলে কি করতে হবে শুনেন আমরা যখন হাশরের মাঠে দাঁড়াবো হাশরের মাঠে আমি আপনি আমরা সবাই দাঁড়াবো এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন কোনো সন্দেহ আছে নাকি হাশরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যখন আমরা হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো নবীজি সেদিন হাশরের মাঠে কিয়ামতের সেই দিনে নবীজি কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন ও বাবারা কলেজার টুকরা যুবক ভাইরা কান লাগিয়ে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন কিয়ামতের দিন আমার নবী কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন আল্লাহর কোরআন সাক্ষী কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াত আমি সূরা নম্বর আয়াত নম্বর বলেছি যেন বাড়িতে গিয়ে আপনারা একটু মিলিয়ে দেখেন আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসূল কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করবেন রসূল বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসূল কিছু মানুষদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করবেন বলবেন হে আমার রব ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মতের এই মানুষগুলো আমার উম্মতের এই ব্যক্তিগুলো দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ দুনিয়াতে তারা যখন ছিল কোরআন তারা শুদ্ধ করে শিখে নাই কোরআন তারা মেনে চলে নাই কোরআন তারা বুঝে নাই দুনিয়াতে তারা কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়েছিল ও আমার মালিক হাশরের মাঠে আজ আমি আমার এই কোরআন বিমুখ উম্মতদের থেকে আমি মুখ ফিরাইয়া নিলাম নবীজি যদি কোনো উম্মত থেকে কোনো ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেন বলেন তো ওই লোকটার কি আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন সম্ভাবনা আছে নাকি ও বাবারা কখন জানি দুনিয়া থেকে আমরা চলে যাব যুবক ভাইয়েরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক আসতে পারে এখনো আমরা শুদ্ধ করে কোরআন পড়লাম না কোরআনটা শিখলাম না আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আমরা যদি এই কোরআনটা না শিখি আমাদের সেই প্রিয় নবী আমাদের জন্য সুপারিশ কিয়ামতে করবেন নবীজির সুপারিশ থেকে যেমন আমরা বঞ্চিত হব ঠিক তেমনিভাবে কোরআন যদি আমরা না শিখি আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা আল্লাহর দয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যারা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন মোট তিনটা জোরে বলেন তো কয়টা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতু তাহা ১২৪ নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব মুফাসসিরিনে কেরাম জীবনটাকে সংকীর্ণ কিভাবে বানানো হবে আর ব্যাখ্যায় বলেছেন এক নাম্বার যে সকল ব্যক্তি দুনিয়ায় কোরআন শিখবে না আল্লাহ তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে কি সুখ শান্তি পাওয়া যায় নাকি যদি টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাওয়া যেত তাহলে বহু টাকাওয়ালা মানুষ বহু ক্ষমতাওয়ালা মানুষ রাতের বেলা অঘুমা থাকতো না বলেন তো এরকম বহু মানুষ আছে যারা টাকা আছে ক্ষমতা আছে তারপরেও রাতের বেলা ঘুমাইতে পারে না আছে না নাই কিন্তু রিক্সাওয়ালা রিক্সা চালায় সারাদিন অল্প টাকা ইনকাম করে দেখবেন এশার নামাজের পরে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় আছে না নাই তাহলে বোঝা গেল রাতের ঘুম কিংবা জীবনের সুখ শান্তি এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো যিনি দান করেন তিনি কে
আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কুরআন শিক্ষা বাদ দাও আমি তোমার জীবন থেকে সুখ কেড়ে নিব আল্লাহ যদি কারো জীবনের সুখ কেড়ে নেন ওই লোক টাকা পয়সা ক্ষমতা দিয়ে কোনোদিন আর সুখের ঠিকানা খুঁজে পাবে দুই নাম্বার ব্যাখ্যা দ্বারা দিয়েছেন ওই লোকগুলোর কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে একদিন আমরা সবাই কবরের বাসিন্দা হব কোনো সন্দেহ আছে নাকি ও বাবারা ও কলিজার টুকরা যুবক ভাইরা কোরআন না শিখে কবরে যাইয়েন না কবরে তো সংকীর্ণ হবে কবরে যখন আপনার আপনাকে রাখা হবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যার ফলে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে এই রকম কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে কার হুকুমে ভালো করে কথাগুলো বুঝেন কোরআন না শিখে দুনিয়া থেকে যাওয়া মানে বড় বিপদ এক নাম্বার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন বিয়ে করবে সুন্দরী বউ ঠিক আছে কিন্তু এই বউয়ের কাছে কেউ আরাম পাবে না এই বউ দেখা যাবে আরেক বেটার সাথে পরকিয়া শুরু করে দিয়েছে বহু টাকা পয়সা কামাবে একদিকে আসবে অন্যদিকে চলে যাবে বরকত পাবে না এই শাস্তি কার তরফ থেকে আরো জোরে বলেন দুই নাম্বার এই লোকটা কবরে গেলে ইলা ইয়াউমিল ইউবাসুন কিয়ামতের দিন পুনরুত্থান দিবস পর্যন্ত তার উপরে কবরে শাস্তি চলতে থাকবে তিন নাম্বার শাস্তি কি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আচ্ছা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আমরা সবাই কবর থেকে উঠব কোনো সন্দেহ আছে এরা কেমনে উঠবে যারা দুনিয়াতে কোরআন শিখে নাই আল্লাহ বলেছেন এরা কবর থেকে উঠার সময় অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে এরা যখন অন্ধ হয়ে উঠবে এরা তখন আল্লাহকে বলবে রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা তারা বলবে রব দুনিয়াতে আমি তো চোখে দেখতাম কিন্তু আজকে আমাকে অন্ধ করে দিয়েছো কেন আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা এই গোলাম তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার ঘরে তো কোরআন ছিল তোমার কাছে কোরআন ছিল এই যে কোরআন কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তোমার চোখ দিয়ে তুমি বাংলা পড়লে ইতিহাস পড়লে ভূগোল পড়লে বিজ্ঞান পড়লে ইংরেজি পড়লে এগুলো শেখা গুনাহ না দুনিয়ার প্রয়োজনে এগুলো শেখা লাগবে তুমি তো সব পড়লে বান্দা কিন্তু এমন কি তুমি দেশের বাইরে যাওয়ার জন্য তুমি আইএলস করেছ জিআরই করেছ টুফেল করেছ জার্মান ভাষা শিখেছ চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেছ সব তুমি শিখেছ বান্দা কিন্তু তুমি কোরআন শেখার জন্য সময় দাও নাই কারো কাছে যাও নাই বান্দা দুনিয়াতে তোমার চোখ থাকা সত্ত্বেও তুমি কোরআন দেখলা না চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিল আজ তোমারে আমি আল্লাহ এজন্য অন্ধ বানিয়ে দিয়েছি দুনিয়াতে তুমি যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে বান্দা আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে তুমি যে গোলাম দুনিয়াতে আমার কিতাব ভুলে গিয়েছিলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা আজ তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম ইয়া আল্লাহ ইয়া রব্বি আল্লাহর এই কিতাব যখন সর্বপ্রথম আমার নবীর উপরে নাজিল হয়েছে হেরা গুহায় যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম আমার নবীর কাছে অর্ডার এসেছে আদেশ এসেছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কথাগুলো কার প্রথম হুকুম এসেছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন কোরআন ঘরের উপরে তাকের উপরে রাখি আর মাঝে মাঝে যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করি আর মানুষ মল্লে যেন কোরআন পড়ি এই জন্য কি কোরআন নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে অর্থাৎ জীবন পরিচালনা করব যে কিতাবের আলোকে সেই কিতাবের নাম কোরআন তাহলে এই কোরআন যে জীবনে মেনে চলব মানতে গেলে তো জানতে হবে আর জানতে গেলে পড়তে হবে
তাল ঠিক রাখিয়েন বেতাল হয়ে যাইয়েন না মানতে গেলে জানতে হবে আচ্ছা আপনি একটা জিনিস মানবেন তো মেনে চলার আগে জানা লাগবে না আপনি এই ক্যামেরা চালাবেন ক্যামেরাটা চালানোর আগে চালানো শিখা লাগবে না লাগবে মানতে গেলে জানতে হয় আর জানতে গেলে শিখতে হয় পড়তে হয় এজন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে এই কিতাব কি করতে হবে পড়তে হবে তাহলে কোরআন শিক্ষা করা সকল মুসলমানের জন্য নফল সুন্নত ওয়াজিব না ফরজ আরো জোরে বলেন এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো আমার বয়স যে 50 বছর হয়ে গেল আমার বয়স যে 60 বছর হয়ে গেল আমার বয়স যে 30 বছর হইল আমি যে কলেজে পড়ি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি তো প্রমিত বাংলায় কথা বলতে পারি আমি তো ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারি ছাত্র ভাইয়েরা নিজের বিবেককে প্রশ্ন করো আমি কি এখনো শুদ্ধ করে কোরআনটা পড়তে পারি কোরআনটা কি আপনি যেভাবে মন চায় সেভাবে পড়লে হবে কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা তারতিলের সাথে ধীরে ধীরে ভাবে তাজবীদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে এই হুকুমটা সরাসরি কার আস্তে বলবেন না হুকুমটা কার নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর পরে যেই কিতাব থেকে আমরা নামাজে তিলাওয়াত করি বলেন তো সেই কিতাবের নাম কি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কিতাবের নাম কি আমরা যদি এই কিতাব শুদ্ধ করে সুন্দর করে তেলামাত করতে না পারি বলেন তো দেখি আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে নাকি তাহলে বোঝা গেল রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজগুলোকে শুদ্ধ করে পড়ার জন্য সুন্দর করে পড়ার জন্য কোরআন আমাদেরকে শুদ্ধ করে জানতে আরো জোরে বলেন আবার এই কোরআন যদি আমরা মানতে যাই মানার আগে কোরআনটা জানতে হবে বুঝতে হবে জানার আগে বুঝার আগে কোরআনটা পড়তে হবে কিন্তু আমরা অনেকেই আছি এখনো আমরা শুদ্ধ করে কোরআনটা পড়লাম না জানলাম না বলেন তো আমাদের উপরে কোরআনের এক নাম্বার দাবি হলো কোরআনটা শুদ্ধ করে আরো জোরে কিয়ামতের দিন সবাই আপনারা রসুলের শাফায়াত চান কি চান না কারা কারা রসুলের শাফায়াত চাই দোহাত তুলে দেখান মাশাআল্লাহ হাতগুলো নামান দেখেন কি ভদ্র মানুষ আপনারা আপনারা বলেছেন হুজুর আমরা সবাই নবীজির সাফায়াত চাই এখন নবীজির সাফায়াত পেতে হলে কি করতে হবে শুনেন আমরা যখন হাসরের মাঠে দাঁড়াবো হাসরের মাঠে আমি আপনি আমরা সবাই দাঁড়াবো এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি আস্তে বলবেন না জুড়ে বলেন কোনো সন্দেহ আছে নাকি হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যখন আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো নবীজি সেদিন হাসরের মাঠে কিয়ামতের সেই দিনে নবীজি কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন ও বাবারা কলেজার টুকরা যুবক ভাইয়েরা কান লাগিয়ে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন কিয়ামতের দিন আমার নবী কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন আল্লাহর কোরআন সাক্ষী কোরআনুল করিমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আমি সূরা নম্বর আয়াত নম্বর বলেছি যেন বাড়িতে গিয়ে আপনারা একটু মিলিয়ে দেখেন আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসুল কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করবেন রসুল বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসুল কিছু মানুষদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করবেন বলবেন হে আমার রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আমার উম্মতের এই মানুষগুলো আমার উম্মতের এই ব্যক্তিগুলো দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ দুনিয়াতে তারা যখন ছিল কোরআন তারা শুদ্ধ করে শিখে নাই কোরআন তারা মেনে চলে নাই
কোরআন তারা বুঝে নাই দুনিয়াতে তারা কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়েছিল ও আমার মালিক হাশরের মাঠে আজ আমি আমার এই কোরআন বিমুখ উম্মতদের থেকে আমি মুখ ফিরাইয়া নিলাম নবীজি যদি কোন উম্মত থেকে কোন ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেন বলেন তো ওই লোকটার কি আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন সম্ভাবনা আছে নাকি ও বাবা না কখন জানি দুনিয়া থেকে আমরা চলে যাব যুবক ভাইয়েরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক আসতে পারে এখনো আমরা শুদ্ধ করে কোরআন পড়লাম না কোরআনটা শিখলাম না আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আমরা যদি এই কোরআনটা না শিখি আমাদের সেই প্রিয় নবী আমাদের জন্য সুপারিশ কিয়ামতে করবেন নবীজির সুপারিশ থেকে যেমন আমরা বঞ্চিত হব ঠিক তেমনি ভাবে কোরআন যদি আমরা না শিখি আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা আল্লাহর দয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যারা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন মোট তিনটা জোরে বলেন তো কয়টা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা ১২৪ নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব মুফাসসিরিন কেরাম জীবনটাকে সংকীর্ণ কিভাবে বানানো হবে এর ব্যাখ্যায় বলেছেন এক নাম্বার যে সকল ব্যক্তি দুনিয়ায় কোরআন শিখবে না আল্লাহ তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে কি সুখ শান্তি পাওয়া যায় নাকি যদি টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাওয়া যেত তাহলে বহু টাকাওয়ালা মানুষ বহু ক্ষমতাওয়ালা মানুষ রাতের বেলা অঘুমা থাকতো না বলেন তো এরকম বহু মানুষ আছে যারা টাকা আছে ক্ষমতা আছে তারপরেও রাতের বেলা ঘুমাইতে পারে না আছে না নাই কিন্তু রিক্সাওয়ালা রিক্সা চালায় সারাদিন অল্প টাকা ইনকাম করে দেখবেন এশার নামাজের পরে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় আছে না নাই তাহলে বোঝা গেল রাতের ঘুম কিংবা জীবনের সুখ শান্তি এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো যিনি দান করেন তিনি কে আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কোরআন শিক্ষা বাদ দাও আমি তোমার জীবন থেকে সুখ কেড়ে নিব আল্লাহ যদি কারো জীবনের সুখ কেড়ে নেন ওই লোক টাকা পয়সা ক্ষমতা দিয়ে কোনো দিন আর সুখের ঠিকানা খুঁজে পাবে দুই নাম্বার ব্যাখ্যা তারা দিয়েছেন ওই লোকগুলোর কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে একদিন আমরা সবাই কবরের বাসিন্দা হব কোনো সন্দেহ আছে নাকি অ বাবারা অ কলিজার টুকরা যুবক ভাইয়েরা কোরআন না শিখে কবরে যাইয়েন না কবরে তো সংকীর্ণ হবে কবরে যখন আপনার আপনাকে রাখা হবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যার ফলে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে এই রকম কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে কার হুকুমে ভালো করে কথাগুলো বুঝেন কোরআন না শিখে দুনিয়া থেকে যাওয়া মানে বড় বিপদ এক নাম্বার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন বিয়ে করবে সুন্দরী বউ ঠিক আছে কিন্তু এই বউয়ের কাছে কেউ আরাম পাবে না এই বউ দেখা যাবে আরেক বেটার সাথে পরকিয়া শুরু করে দিয়েছে বহু টাকা পয়সা কামাবে একদিকে আসবে অন্যদিকে চলে যাবে বরকত পাবে না এই শাস্তি কার তরফ থেকে আরো জোরে বলেন দুই নাম্বার এই লোকটা কবরে গেলে ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামতের দিন পুনরুত্থান দিবস পর্যন্ত তার উপরে কবরে শাস্তি চলতে থাকবে তিন নম্বর শাস্তি কি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আচ্ছা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আমরা সবাই কবর থেকে উঠব কোনো সন্দেহ আছে এরা কেমনে উঠবে যারা দুনিয়াতে কোরআন শিখে নাই আল্লাহ বলেছেন এরা কবর থেকে ওঠার সময় অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে এরা যখন অন্ধ হয়ে উঠবে এরা তখন আল্লাহকে বলবে রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা তারা বলবে রব দুনিয়াতে আমি তো চোখে দেখতাম কিন্তু আজকে আমাকে অন্ধ করে দিয়েছো কেন আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাহা, এই গোলাম তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার ঘরে তো কুরআন ছিল, তোমার কাছে কুরআন ছিল, এই যে কুরআন, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তোমার চোখ দিয়ে তুমি বাংলা পড়লে, ইতিহাস পড়লে, ভূগোল পড়লে, বিজ্ঞান পড়লে, ইংরেজি পড়লে, এগুলো শিখা গুনাহ না, দুনিয়ার প্রয়োজনে এগুলো শিখা লাগবে, তুমি তো সব পড়লে বান্দা, কিন্তু এমন কি তুমি দেশের বাইরে যাওয়ার জন্য তুমি আইএলস করেছো, জিআরই করেছো, টুফেল করেছো, জার্মান ভাষা শিখেছো, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেছো, সব তুমি শিখেছো বান্দা, কিন্তু তুমি কোরআন শেখার জন্য সময় দাও নাই, কারো কাছে যাও নাই বান্দা, দুনিয়াতে তোমার চোখ থাকা সত্ত্বেও তুমি কোরআন দেখলা না, চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিল, আজ তোমার আমি আল্লাহ এজন্য অন্ধ বানিয়ে দিয়েছি, দুনিয়াতে তুমি যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে বান্দা, আজ হাশরের মাঠে তোমার মতো গোলামকে, তুমি যে গোলাম দুনিয়াতে আমার কিতাব ভুলে গিয়েছিলে, ওকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, ইয়া রব্বি, কি হবে বলেন তো? নবী বলবেন তুমি কোরআন শিখো নাই, তুমি আমার উম্মত হয়ে আমার উপর নাজিল হওয়া কিতাব শিখলা না, আমি মুখ ফিরাইয়া নিলাম, আর আল্লাহ বলছেন আমিও মুখ ফিরাইলাম, আমার বাবারা আমার ভাইয়েরা আমরা কি আর বাঁচতে পারবো? আসতে বললে হবে না, আমরা বাঁচতে পারবো? নবীজির সাফায়াত লাগবে, কার কার লাগবে? আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে, নামান এক নাম্বার, কি বলেছি কোরআন কি করতে হবে? না না না, বলছি না আটটা পয়েন্ট মুখস্থ করতে হবে, গত বছরও আপনাদের এখানে আসছিলাম পয়েন্ট ভিত্তিক কথা বলে গিয়েছি না, আজকেও আপনাদের জন্য সুন্দর সুন্দর অনেক কথা আছে ইনশা, পড়া নয় বলেছি কোরআন বিশুদ্ধ করে পড়া জানতে, আপনি মনে করেন কোরআন খুললেন পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমাকে মাফ করুন এটা বুঝানোর জন্য বলছি, এই যে আপনি পড়লেন এভাবে কোরআন পড়লে হবে? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো, এই যে আমার হাতে আপনাদের মাহফিলের পোস্টার, আমি যদি এটা এভাবে পড়ি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, আমি হয়তো একটু টেনে টেনে পড়ছি, হয়তো মানুষজন শুনে হাসবে তাই না, কিন্তু তাই বলে কি আমার কোনো গুণা হবে? আমার কথা বুঝেন নাই, তাই বলে কি আমার কোনো গুণা হবে? হবে না। আমরা যারা ইংরেজি পড়ি, এই যে স্কুলের মাঠে আলোচনা হচ্ছে, স্কুলের অনেক স্যারেরা আছেন, ছাত্ররা আছে, আচ্ছা আমরা যখন ইংরেজি পড়ি, ইংরেজি যখন বলি, অনেকে আছে আমরা ব্রিটিশদের মতো উচ্চারণ করি না, মনে করেন আপনার যে কোনো উচ্চারণ হতে পারে, মনে করেন আপনার পাওয়ার, বাংলায় আমরা অনেকে বাঙালিরা বলি পাওয়ার, আসলে এটা পাওয়ার নয়, ব্রিটিশটাকে আমরা বলি পাওয়ার তাই না, এই যে আমরা পাওয়ার বললাম, হয়তো যে ভালো ইংরেজি জানে একটু মুচকি মুচকি হাসবে যে ইংরেজি পড়তেছে কিন্তু ভালো করে পড়তেছে না, তাই বলে কি গুণা হবে? জোরে বলেন গুণা হবে? তাহলে বোঝা গেল যে কোনো ভাষা একটু অশুদ্ধ করে পড়লে এটার জন্য মানুষ হাসবে যে লোকটা শুদ্ধ করে বলতে পারছে না, একটু হাসবে, এর বাহিরে কিছু হবে না, কিন্তু কোরআনের বেলায় ব্যাপারটি সম্পূর্ণ ব্যতিক্রম, যখন আপনি অশুদ্ধ করে কোরআন পড়বেন, রব্বা কারি উলিল কোরআন ওয়াল কুরআনু ইয়ালানু, ভাইরা হাসিও না, এই যে ভাই আসতে হাসিও না রে ভাই, এটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ দেখেন এই কোরআন আল্লাহর কিতাব, আপনি পড়ছেন কোরআন তেলাওয়াত করলে আমরা জানি প্রতি হরফে দশ নেকি পাওয়া যায় শুদ্ধ করে পড়লে, কিন্তু এই যে কোরআনের বেলায় ব্যাপারটি ব্যতিক্রম, অশুদ্ধ করে পড়লে প্রতিটা হরফে হরফে কোরআন আপনাকে লানত দিবে, গুনাহ হবে আপনার, এমনকি কোরআন অশুদ্ধ উচ্চারণে পড়লে কবিরা গুনাহ হয়ে যায়। কিরকম কবিরা গুনাহ? একটা উদাহরণ আপনাদেরকে দেই, আমরা সবাই সূরা ইখলাস জানি না, জানি তো আমরা সবাই, কোনটা সূরা ইখলাস? ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, না কোনটা? কুল হুয়াল্লাহ, বলেন কুল হুয়াল্লাহ আহাদ, এখানে কফ আছে, কেউ যদি ভুলে এখানে কাফ পরে, কাফ কুল বলে, এখানে আলেমরা আছেন, কুল মানে বলুন, সে যেটাকে আমরা ইংরেজিতে বলি কি, সে বলুন, আর হরফ এই কফের জায়গায় আপনি কাফ পড়লে কুল মানে হচ্ছে, এটা তো আমরের সিগা হয়, তখন অর্থ হয় কি, খাও,
অর্ডার করছে খাও, যেমন আপনার সামনে কে খাওয়া দিয়ে বলল এই খাও, এটা আদেশ দিল, আদেশ সূচক শব্দ খাও। আপনি কফ এর জায়গায় কাফ বললে কবিরা গুনাহ কোন পর্যায়ে যাবে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ করে বললে অর্থ হয় বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, শুদ্ধ করে বললে অর্থ ঠিক থাকে। যখন অশুদ্ধ করে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হবে যিনি আল্লাহ একজন অদ্বিতীয় তাকে ধৈরা খাইয়া ফেলো, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনাদেরকে কি বুঝাতে চাইলাম, বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক কিংবা পৃথিবীর যে কোনো ভাষা হোক, অশুদ্ধ করে বললে মানুষ একটু কি করবে, হাসাহাসি করবে, এর চেয়ে বেশি কিছু হবে না। যেমন আমার বাড়ি সিলেটে, এখন মনে করেন আমি যদি প্রমিত বাংলায় কথা বলতে না পারি, মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি শুদ্ধ করে ভালো করে বাংলা বলতে না জানি, মনে করেন আমাদের সিলেটে দাঁড়িয়ে আছিকে বলা মানে দাঁড়ান, সিলেটে বলে উবাও, আঞ্চলিক ভাষা উবাও। তা আমি যদি বলি আমি এখানে উবিয়ে আছি, আমি এখানে উবিয়ে আছি, ব্যাপারটা কি হইল, শুদ্ধ আর সিলেটি কি হইল মিক্স হয়ে গেল। এজন্য শিক্ষিত মানুষ হাসবে যে এই লোকটা এখনো ভালো বাংলা বলতে জানে না, কিন্তু গুনাহ হবে। কোরআনের বেলায় আমি ব্যাপারটি বলতে চেয়েছি, ভাই আপনি ভুল বললে সরাসরি আপনার গুনাহ হবে, কারণ কোরআনটা শিখা আপনার জন্য নফল নয়, কোরআন শেখা আপনার জন্য কি, আরো জুড়ে বলেন, আপনার জন্য যেমন ফরজ, আপনার কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েগুলোকেও সব কিছু শিক্ষা দেওয়ার আগে তাকে কোরআন শিক্ষা দেওয়া মা বাবা হিসাবে আপনার জন্য ফরজ। এখন আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন, ছোটবেলায় আমাদের সন্তানগুলোকে যেটা আগে শেখানো দরকার সেটা আমরা শিখাই নাই, আমরা আমাদের বাচ্চাদেরকে ওয়া কখ এবিসিডি শেখাচ্ছি। শোনেন, ওয়া কখ এবিসিডি শেখানো গুনাহ না পাপ না, এগুলো শিখতে হবে দুনিয়াতে চলবার জন্য, লাগবে এগুলো অবশ্যই লাগবে, কিন্তু সিস্টেম মেনটেন করতে হবে। আপনার সন্তানকে ওয়া কখ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তাসা শেখাবেন সবার সবার। ছোটবেলায় যদি আপনারা বাচ্চাদেরকে কোরআন না শিখান, এরা ওয়া কখ এবিসিডি শিখে বড় হয়ে ডাক্তার হবে, কোরআন শিক্ষা না করার কারণে এরা ডাক্তার হলে কষাই ডাক্তার হবে। ছোটবেলায় আপনাদের বাচ্চাদেরকে যদি কোরআন না শিখায় ইঞ্জিনিয়ার বানান, এই ইঞ্জিনিয়ার রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় যদি আপনারা বাচ্চাদেরকে কোরআন না শিখাইয়া ওয়া কখ এবিসিডি শিখাই ফেলেন, এটা যদি অ্যাডভোকেট আর ব্যারিস্টার হয় দেখা যাবে উল্টাপাল্টা করে ভালো মানুষকে অপরাধী বানায়া ছাড়বে। আর যদি ছোটবেলায় আমরা সবার আগে বাচ্চাদেরকে কোরআনটা শিখাইতে পারি, দেখা যাবে ডাক্তার হয়েছে মানবতাবাদী ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হয়েছে চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে, তার হবে অ্যাডভোকেট হবে জজ হবে, যাই হবে দেখা যাবে সে একজন ভালো মানুষ হয়েছে, উত্তম চরিত্রবান মানুষ হবে ইনশা আল্লাহ। আপনাদের সন্তানদেরকে সবার আগে কি শিখাবেন, আল্লাহু আকবার। মানুষের জীবনের সফলতা কোথায় জানেন, বাবা জানরা শোনেন, আচ্ছা আমরা দুনিয়াতে থাকব এটা কেউ বলতে পারবে, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। আজ আমরা এই রাতের বেলা দুনিয়াতে আছি, আগামীকাল রাত আমার আপনার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কি না, আরও জোরে বলেন, আগামীকাল রাত আমার আপনার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। যুবকরা ভাবতেছে কি বলে হুজুর এগুলো, আমি ইয়ান মানুষ রোগবালাই নাই কিছুই নাই। যুবক ভাইয়েরা কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নেই ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল লাগে যাওয়ার সিরিয়াল লাগে না, যে কোনো সময় আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, বাবা জানরা শোনেন, আপনি মারা গেলেন, এখন মারা যাওয়ার পরে দুনিয়ার সব পড়ে থাকবে, আপনি চলে যাবেন একা একা, কেউ আপনার সাথে যাবে না। মসজিদের হুজুর আসলেন জানাজার ইমামতি করার জন্য, ইমামতি শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, কোনো আবেগ আছে, চলে বলেন আবেগ আছে। মসজিদের ইমাম সাহেবের জায়গায় যদি নিজের ছেলে থাকে তো কি হবে,
দেখা যাবে ছেলেটা বাবা মায়ের লাশ সামনে রেখে আল্লাহু আকবার বলার আগে কলিজাটা ফেটে যাবে হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে চোখের মধ্যে পানি বেবে বেবে পড়তে থাকবে সফলতা কোথায় জানেন সারা দুনিয়ার সব সাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে জুরে বলেন সন্তানটাকে কুরআন শেখায়া যান এই সন্তান আপনি মারা যাওয়ার পরে যখন লাশ সামনে রেখে জানাজায় দাঁড়াবে চোখ দিয়ে পানি আসবে না আসবে কি না এই চোখ দিয়ে পানি যখন বের হয়ে নাকের ডগায় আসবে দুইটা ফোঁটা আল্লাহ পছন্দ করেন কয়টা ফোঁটা একটা ফোঁটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফোঁটাটা পড়ে এই রক্তের ফোঁটা আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ আরেকটা ফোঁটা হলো অনুশোচনার চোখের পানির ফোঁটা কেউ যখন চোখের পানি ফেলে অনুশোচনা বা অনুতপ্ত হয়ে কিংবা তার মা তার মায়ের জন্য বাপের জন্য হতে পারে এই চোখের পানি যখন চক্ষু দিয়ে বের হয়ে নাকের ডগায় আসে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে এই সন্তান যদি এমন হয় জানা যায় কে কাঁদতেছে কাঁদতেছে বাপের জন্য মায়ের জন্য কুরআনওয়ালা ছেলে এই ছেলেটাকে সন্তানটাকে কুরআনওয়ালা বানিয়েছে কে বাপার মা তারাই তো তাকে কুরআন শিখিয়ে কুরআনের পথে দিয়েছে আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু মা বাবার প্রচেষ্টা ছিল এই সন্তানের চোখের পানি যখন বেয়ে পড়বে এই সন্তানের চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দিবেন সুবহানাল্লাহ পড়ে এটাই হচ্ছে সফলতা বাবারা এজন্য বাচ্চাদেরকে সবার আগে কি শিখাইতে হবে আরো জুড়ে বলেন আমি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে অনুরোধ জানিয়ে যাব আপনারা খুব ভালো একটা কাজ করেন এই যে বছরে একটা মাহফিল করেন নিঃসন্দেহে আপনাদের এই কাজ প্রশংসার দাবি রাখে কিন্তু আমি ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনারা দয়া করে এই গ্রামে এই এলাকায় একটা কুরআন শিক্ষা কেন্দ্র সারা বছর ব্যাপী চালু রাখবেন যাতে করে আমার যে বাবারা কোরআনটা এখনো শিখলেন না যে যুবক যে ছাত্র ভাইয়েরা কোরআনটা শিখলো না তারা যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয় কারণ কোরআনের সাফায়াত পেতে হলে এক নম্বরে কোরআনটা শুদ্ধ করে পড়া জানতে আরো জোরে বলেন এই যে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কেউ বলে আল কোরআনের আলো সংসদে জালো ঠিক আছে স্লোগান আমি স্লোগানের বিরুদ্ধে নই কিন্তু ভাই আচ্ছা কমন সেন্স কি বলে বলেন তো 91% মানুষ আমাদের দেশে মুসলমান কিন্তু জরিপ যদি করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দেশে 70 থেকে 75 হবে এরা শুদ্ধ করে এখনো কোরআন পড়তে জানে না তো যারা এখনো শুদ্ধ করে কোরআন পড়তেই জানে না আপনি বুঝি এই মুসলমান দিয়া ঘরে ঘরে আর সংসদ পর্যন্ত জ্বালাই ফেলবেন আলো এটা পারবেন না এটা বাস্তব ভিত্তিক কথা নয় এজন্য আমাদের স্লোগান এখন এমন হওয়া দরকার আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো যদি আমাদের দেশের প্রতিটি মুসলমানের অন্তরে কোরআনের আলো জ্বলে উঠে প্রত্যেকটি মুসলমান আলোকিত মুসলমান হবে এই আলোকিত মুসলমান হয়ে গেলে দেখবেন এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ সিস্টেমিক ওয়েতে আগানো দরকার আছে না নাই তাহলে এখন থেকে স্লোগানটা এমন হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে একটু স্লোগান দেওয়াই আপনাদেরকে দিয়ে পারবেন তো আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে জোরে বলতে হবে পারবেন তো আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো আল হাদিসের আলো কোরআন সুন্নার আলো ইসলামের আলো স্লোগান পছন্দ হয়েছে আপনাদের শুধু পছন্দ কেন এটা যৌক্তিক স্লোগান এমনই হওয়া দরকার আসুন এক নম্বর পয়েন্ট যেটা শুনলাম সিদ্ধান্ত এখন নিব আগামীকাল নয় এখন সিদ্ধান্ত নিলাম আমরা কোরআন যারা শিখি নাই আজ থেকে এই মাহফিল থেকে গিয়ে যার কাছে গিয়ে কোরআন শিখে কোরআনটা শেখা যাবে তার কাছে গিয়ে আমরা তাড়াতাড়ি কোরআন শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই আমি বলেছিলাম কোরআনের সাফায়াত পাইতে হলে কয়টা কাজ করতে হবে আরো জোরে এক নাম্বার পয়েন্ট পড়া দিয়ে দেন এক নাম্বার কি বলেছি
শুদ্ধ করে কোরআন পড়তে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু 40 মিনিট সময় চাইছি আপনাদের কাছ থেকে, এখনো বাকি আছে। কষ্ট হচ্ছে না তো? নাম্বার 2। দুই নাম্বার হচ্ছে, আচ্ছা আপনি এখন কোরআনটা শিখে ফেলেছেন, শেখার পরে দায়িত্ব হলো কোরআনটা বেশি বেশি পড়া। কোরআনটা বেশি বেশি কোরআন আপনি যত বেশি পড়বেন, যত বেশি কোরআন শুনবেন, তত বেশি আপনার ঈমান বাড়বে। কারণ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আপনি যেন ঈমানের পথে চলতে পারেন। ঈমানের পথে চলার জন্য কোরআন বেশি করে পড়ার এবং বোঝার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আল্লাহ বলছেন নিশ্চয়ই মোমেন হলো তারা আল্লাহর কথা স্মরণ হলে দিলটা যাদের কেঁপে উঠে তারাই হলো আসল মোমেন। এবং তাদের সামনে আল্লাহর আয়াত যখন পড়া হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে বোঝা গেল কোরআন পড়লে কোরআন শুনলে ঈমান বাড়ে না, ঈমান কমে। বেশি বেশি ঘরের মধ্যে কোরআন পড়বেন, ঘরের মধ্যে বরকত যিনি নাজিল করবেন তিনি কে? মন খারাপ থাকলে কোরআন পড়বেন, যখন দুশ্চিন্তা বেশি বেড়ে যাবে, টেনশন থাকবে, এই আমলটা আজ থেকে করে দেখবেন। মানুষের জীবনে তো টেনশন আছে, দুশ্চিন্তা আছে, শুধু সুখ নয়, মাঝে মাঝে মানুষের জীবনে দুঃখও নেমে আসে। দুঃখের সময়, কষ্টের সময়, মুসিবতের সময়, দুশ্চিন্তার সময় আরও বেশি করে কোরআন পড়বেন, দেখবেন হৃদয়টাকে একেবারে পবিত্র হৃদয়ের মধ্যে যিনি শান্তি দান করবেন তিনি কে? কোরআন পড়লে লস আছে? প্রতি হরফে হরফে কত নাকি, আসতে বলবেন না, হরফে হরফে কত নাকি, দশ নাকি। এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন। তাহলে দুই নম্বর বললাম, আমাদের প্রতি কোরআনের দুই নম্বর হক হলো কি করা? বেশি বেশি মনোযোগ কি চলে গেছে নাকি আপনাদের? না আছে? শোনেন আজকের পয়েন্টগুলো যারা বুঝে যেতে পারবেন ভাই মাহফিল সফল হবে ইনশা। আচ্ছা, এক নম্বর কি করলাম? কোরআন আমরা শিখলাম। দুই নম্বর এবার আমরা কোরআন বেশি বেশি পড়লাম। দেখেন তো সময়গুলোকে আমরা কাজে লাগাবো। কিয়ামতের দিন মিজানে আমলের পাল্লা ভারী হলে নাজাত, আমলের পাল্লায় যদি নেক কম হয়, পাপ বেশি হয়, নাজাত পাওয়া যাবে? এই যে আপনি রামু থেকে এই রশিদনগর থেকে চট্টগ্রামে যাচ্ছেন, বাসে উঠেছেন, আপনি যখন বাসে উঠলেন ওই সময়টা ফেসবুক চালাইলেন, ওই সময়টা আশেপাশে মানুষের সাথে গল্প করলেন, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে যদি কোরআনের একটা অ্যাপস থাকে, গাড়িতে ওঠার আগে ওযু করে উঠলাম, কোরআন পড়ে পড়ে যদি আমরা একেবারে চট্টগ্রামে চলে যাই, বলেন তো প্রতিটা সেকেন্ড কাজে লাগলো কার জন্য? কার জন্য? হরফে হরফে নেকি পাইলাম, সুবহানাল্লাহ পড়েন। এরকম সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশা। তিন নম্বর, আপনি কোরআন শিখে ফেলেছেন, এখন কোরআন পড়ছেন, তিন নম্বর দায়িত্ব হলো এবার আপনি মানুষকে কোরআন শেখান। মানুষকে শেখানোর আগে আপনার ঘরে যারা আছে এদেরকে শেখান। বিবাহিত হলে আপনার স্ত্রীকে কোরআন শেখান। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, বলেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে তারা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, যারা নিজেরা কোরআন শিখে মানুষদেরকে কোরআন শেখায়। আপনি কোরআনটা শিখেছেন, আপনার বউকে কোরআন শেখান, আপনার বাচ্চাদেরকে কোরআন শেখান। আর শোনেন, দুইটা কাজ করবেন, সুবহানাল্লাহ, অফুরন্ত সওয়াব পাবেন, মরে গেলেও কবরে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? দুইটা কাজ করবেন, অফুরন্ত সওয়াব পাবেন। কয়টা কাজ? এক নম্বর, মানুষকে কোরআন শিখাবেন, আজীবন সওয়াব পাবেন। এই যে এখন আপনাদেরকে কোরআনের আলোচনা শোনাচ্ছি, এই সওয়াবটা কে পাচ্ছেন জানেন? আমার বাপও পাচ্ছেন,
আমার উস্তাদ পাচ্ছেন, আমার উস্তাদের উস্তাদ পাচ্ছেন, আমার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, যত উপরের দিকে যাবে সবার আমলনামায় আল্লাহ সাওয়াবের একটা পার্সেন্টেজ পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। পড়ে তাই বলে কি আমার সওয়াব কমে যাচ্ছে? না, আমারটা কমবে না, কারণ আল্লাহর ভান্ডারে কম আছে না বেশি আছে? কম আছে না বেশি আছে? সওয়াব যদি বাড়াতে চান বলছে দুইটা কাম করবেন, একটা কাম মানুষকে কি করবেন? কোরআন, আর একটা বাকি আছে না, মানুষকে বেশি বেশি কোরআন হাদিয়া করবেন, গিফট করবেন, গিফট। এই যে আপনি কোরআন গিফট করলেন, সে এই কোরআনটা পড়বে, সে তো সওয়াব পাবেই, আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। পড়ে কয়টা গাজার কথা বলে গেলাম? অবাজি আপনারা বিয়ে শাদিতে যান না, জানতো বিয়ে শাদিতে যা দেওয়ার দিয়েন সাথে একটা কোরআনের তফসিরও দিয়ে দিয়েন। আছে না বাংলায়? তাফিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, ইবনে কাসিরের বাংলা আছে, আছে না? নাই, দুইটা কাজ করা যাবে তো? বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা বললাম? তিনটা। আর বাচ্চাদেরকে কোরআন শেখাবেন, তাইলে বৃদ্ধ বয়সে এই ছেলে মেয়েরা আপনার সাথে বেয়াদবি করবে না। বলেন, আজ পর্যন্ত আপনারা শুনছেন যে কোনো আলেম, কোনো ইমাম সাহেব, কোনো হুজুর তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে, শুনছেন আপনারা কখনো? শুনছেন? বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই না, যাদের কাছে দিনই শিক্ষা নাই, বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, অনেকেই তাদের মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু যারা কোরআন জানে, সে ভালো করেই জানে যে মা বাবার জন্য খরচ করা মানে হচ্ছে জীবনে বরকত নেমে আসা। সুবহানাল্লাহ। পড়ে যে যুবক ভাইয়েরা শোনো, যাদের এখনো মা বাবা বেঁচে আছে, ভাই জান্নাত এখনো আপনার কাছে আছে, দূরে না, জান্নাতটা এখনো কাছে, মায়ের পায়ের তলায় জান্নাত। তো মা বাবা সন্তুষ্ট, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, মা বাবা আপনার উপরে বেজার, আল্লাহও বেজার। আজকে একটা চরম সত্য কথা বলে যাব, রাগ করবেন না তো আপনারা। তিন ভাই বা চার ভাই, এরা যখন বিয়ে শাদি করে ফেললো সবাই, ঘরে তো বউ চলে আসছে, চার ভাই বিবাহিত, অনেকের সাথে অনেকের চরিত্রের সাথে কথাটা মিলে যাবে, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না, এটা দরদ দিয়ে বলে যাচ্ছে। চার ভাই বসে মিটিং করতেছে, বাপ মা কি আমার একার? তোমারও তো মা বাপ, আমি একা খাওয়াইতে পারবো না। চারজন ভাগ করে, মাস শেষ হইলে আম্মা আব্বাকে বলে, আব্বা আম্মা আমার কিন্তু মাস শেষ, ভাগাভাগি করে, কপাল পোড়া। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে একটানা দশ মাস, তোমার মা ঘুমায় নাই, খাইতে পারে নাই, এত কষ্ট করেছে, এই কষ্টের ভাগ মা কি কাউকে দিয়েছে? দিয়েছে? কপাল পোড়া। ছোটবেলা কান্না করা ছাড়া কোনো ভাষা ছিল না, অসুস্থ হয়ে গেলে এই বাপ দিনে হোক রাতে হোক হসপিটালে নিয়ে দৌড়ে আছে, এই বাপ মুখে তুলে খাইয়েছে, এই বাপ কামলা খেতে, চাকরি করে, ব্যবসা করে, খেতে খামারে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে টাকা উপার্জন করে সন্তানের জন্য লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে, এই বাপ ঈদের সময় আসলে নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া শার্ট পরে আর সন্তানকে নতুন কাপড় কিনে এনে দিয়েছে, এই যে এত কষ্ট বাপ সন্তানের জন্য করলো, কষ্টের ভাগ কি আরেকজনকে দিয়েছে? কপাল পোড়া। এখন সে তার মা বাপকে ভাগ করে। মনে রাখবেন, যারা মা বাপকে ভাগ করে মা বাবার জন্য খরচ করতে সংকীর্ণতা, মা বাবার জন্য খরচ করতে কার্পণ্যবোধ করে, এরা দুনিয়াতে সম্পদে বরকত পাবে না, আখেরাতে নাজাত পাবে না। আরে তিন ভাই চার ভাই থাকলে মা বাপকে বিয়ে বলবেন, আব্বা আম্মা সারা বছর আমার কাছে খান, মুখে তুলে খাওয়াবো আপনাদেরকে, মা বাপকে খাওয়ান, অসুস্থ হলে নিয়ে চিকিৎসা একা করান, কোন ভাই দিল কোন ভাই দিল না দেখার সময় নাই, মা বাবা হজ করতে চেয়েছে, সামর্থ্য থাকলে অন্য ভাই দিল কিনা দেখার সময় নাই, নিজে করাইয়া ফেলান। আরে আপনার মা বাপকে আপনি যদি আল্লাহর ঘরে পাঠাইতে পারেন, আর মা বাপ যদি আল্লাহর ঘরের সামনে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে আপনার জন্য একবার দোয়া করে, গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলাইয়া দেবে। এজন্য ভাইয়েরা খবরদার, মা বাপকে কষ্ট দিয়েন না। যারা মা বাপকে কষ্ট দিয়েছেন, আজকে বাড়িতে গিয়া পা ধইরা মাফ চেয়ে নেবেন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে যায়, আপনি দুনিয়াও যাবে আপনার আখেরাতও
মনে রাখবেন মা বাবার দুয়ার চাইতে বদদুয়া কবুল হয় বেশি। একটা কিচ্ছা একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো কিচ্ছাটা বলবো? এটা বুখারী শরীফে এসেছে। জুরাইজ নামে বনি ইসরাইলের একজন বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, লোকটার নাম কি? জুরাইজ। জুরাইজ নামে বনি ইসরাইলের একজন বড় আল্লাহওয়ালা লোক ছিলেন। একদিন রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, তার মা আসলেন, তার মা এসে দরজার মধ্যে নক করলেন। জুরাইজ ভাবলেন আমি তো এখন নামাজে আছি, এখন আমি কি নামাজটা ভেঙে ফেলবো নাকি আমার মায়ের ডাকে জবাব দিব? চিন্তা করলেন না, নামাজটা কমপ্লিট করি তারপরে মায়ের ডাকে জবাব দিব। মা প্রথম দিন আসলেন, জবাব দিলেন না, তিনি নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ করে দেখলেন মা চলে গিয়েছেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। জুরাইজ সেদিনও মায়ের কোনো জবাব দিলেন না, মা সেদিনও চলে গেলেন। তৃতীয় দিন মা আসলেন, সেদিনও জুরাইজ তাহাজ্জুদের নামাজে ছিলেন, সেদিনও তিনি জবাব দিতে পারলেন না। মা কষ্ট পেয়ে গেলেন। একটানা তিন দিন মা আসলেন কিন্তু ছেলে জবাব দিল না, এই জন্য মা কষ্ট পেয়ে বদদুয়া করে ফেললেন, বললেন ও আল্লাহ আমার ছেলেটাকে আমি তিন দিন একটানা ডাকলাম, ছেলেটা জবাব দিল না। বেশ্যা নারীর ফেতনায় না ফেলে আমার ছেলেটাকে তুমি মরণ দিও না। মা বদদুয়া করে ফেলেছেন, বলেছিলাম মা বাপের দুয়ার চাইতে বদদুয়া আল্লাহর কাছে চলে যায় আগে। এই দোয়া যখন মা করে চলে গেলেন, কিছুদিন পর কয়েকদিন পরেই একজন বেশ্যা মহিলা, বনি ইসরাইলের সব লোকেরা জানত জুরাইজ বড় আল্লাহওয়ালা মানুষ, ওই মহিলা বনি ইসরাইলের লোকদেরকে বলল আমি এই আল্লাহওয়ালা লোকটাকে আমার ফেতনায় ফেলতে পারবো। লোকেরা বলল কিভাবে, পারলে দেখাইস। তখন এই মহিলা একদিন রাতের বেলা জুরাইজের সেই ইবাদত গৃহে গেল, গিয়ে দরজায় নক করল। গভীর রাতে জুরাইজ দরজা খুলে দিলেন। জুরাইজ যখন দরজা খুলে দিলেন বললেন এই মহিলা এত রাতে তুমি এখানে কি চাও? ওই মহিলা বলল কি চাই তুমি কি বুঝো না, গভীর এই রাতে তুমি একজন একা পুরুষ মানুষ, আমি একজন একা মহিলা মানুষ, তোমার কাছে এসেছি কেন এসেছে তুমি কি বুঝো না? মহিলা যখন কুপ্রস্তাব দিল জুরাইজ তো আল্লাহর ওলি ছিলেন, তিনি তখন বললেন আমি আল্লাহকে ভয় করি, খবরদার তুমি আমার সামনেও থাকো না, এক্ষুনি তুমি চলে যাও। এই মহিলাকে তিনি বিদায় করে দিলেন। মহিলা যখন চলে যাচ্ছিল তখন সে রাস্তার মধ্যে কয়েকজন রাখালকে পেল, এক রাখালের সাথে জিনা করে ফেলল। রাখালের সাথে জিনা করার পরে কিছুদিন পর যখন এই মহিলা গর্ভবতী হয়ে গেল, এলাকার লোকজন মহিলাকে ধরল, বলল কি ব্যাপার, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তো তোমার পেটে বাচ্চা আসলো কিভাবে? ওই মহিলা তখন বলল, ওই বেশ্যা নারী তখন বলল, ওই যে আল্লাহর অলি একজন আছে, এটা হচ্ছে আল্লাহর অলির কাম। লোকেরা এবার উত্তেজিত হয়ে চলে গেল, উত্তেজিত হয়ে গিয়ে জুরাইজের ইবাদত গৃহটা ভেঙে ফেলল। এরপরে জুরাইজকে টেনে হিঁচড়ে জনসম্মুখে নিয়ে আসলো। জনসম্মুখে নিয়ে এসে বলল এতদিন যাবত আমরা মনে করতাম এই জুরাইজ অত্যন্ত ভালো মানুষ, কিন্তু সে এই মহিলার সাথে যে কাজ করেছে এখন আমরা বুঝতে পেরেছি, উপরে উপরে ভালো হলেও তলে তলে জুরাইজ লোকটার চরিত্র আসলে ভালো নয়। জুরাইজ বললেন কি ব্যাপার, তোমরা আমার ঘর আমার ইবাদত গৃহ ভেঙে দিলে কেন, আবার আমাকে টেনে গিচড়ে নিয়ে এসে জনসম্মুখে বেইজ্জত করছো কেন? তাকে বলা হলো কিছুই তো দেখি জানো না, এই মহিলার পেটে সন্তান এসেছে তোমার কারণে। তিনি বললেন কক্ষণ নয়, এমন কাজের সাথে আমি জড়িত নই। লোকেরা বলল তুমি যে জড়িত নই এটা আমরা কিভাবে বিশ্বাস করব? জুরাইজ চুপচাপ হয়ে গেলেন, বললেন একটু দাঁড়াও প্রমাণ করে দিব। তিনি বললেন আমাকে কিছুক্ষণ সময় দাও। তিনি অজু করলেন, অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর আগে তিনি বুঝতে পেরেছেন ওই যে মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, হয়তো মা কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে বদদোয়া করেছেন, এই জন্য ফিতনায় পড়ে গিয়েছেন। নামাজ শেষ করে দোয়া করলেন, অগর সারাটা জীবন আমি তোমাকে সাজদা দিয়ে যাচ্ছি, তুমি যদি সত্যিকার অর্থে একত্ববাদীর অভয় থাকো এই ফিতনা থেকে আজ তুমি আমাকে বাঁচাও। যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন ও জুরাইজ
তোমার মায়ের বদদুয়ার কারণেই তুমি আজ এই ফিতনায় পড়েছো তুমি মাকে কষ্ট দিয়েছো মায়ের কাছে গিয়ে মাফ চাও আর এই ফিতনা থেকে আমি তোমাকে বাঁচিয়ে দেব যেহেতু তুমি ভুল বুঝতে পেরেছো মানুষ ভুল করতে পারে ভুল করে যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাফ চায় মাফ করে দিবেন কে আল্লাহ বললেন তুমি নামাজটা শেষ করো দোয়া শেষ করো দোয়া শেষ করে ওই মহিলার পেটের দিকে ইশারা করে তুমি বলো পেটে থাকা যে সন্তান আছে সে যেন আল্লাহর হুকুমে কথা বলে সে যেন বলে দেয় তার বাপ আসলে কে তিনি পেটের দিকে ইশারা করে বললেন উপস্থিত সবাইকে সাক্ষ্য রেখে বললেন দেখো মহিলার পেটে থাকা সন্তান এখন সাক্ষ্য দিবে সে কার ঔরস থেকে পেটের মধ্যে এসেছে তিনি বললেন আল্লাহর হুকুমে জবান খুলে বলো পেটের ভেতর থেকে জবাব দাও যে আসলেই তোমার বাপকে আসলেই তোমার বাপকে ওই সন্তান তখন সরি পেটের ভেতর নামে মহিলা তো সন্তান হয়ে গেল সন্তান হয়ে গিয়েছে আমি ভুল বলেছি তখন যখন এই সন্তানকে বললেন তুমি তোমার বাপের নাম বলো সন্তান ওই রাখালের দিকে ইশারা করলো সন্তান যখন রাখালের দিকে ইশারা করলো মানুষজন এই কারামত দেখতে পেল নবীদেরকে দেওয়া হয় মুজিজা আর সত্যিকারের বুজুর্গ যারা তাদেরকে কারামত জেনে দেন তিনি কে তো বলেছিলাম মা বাপকে কষ্ট দিলে মা বাপ যদি বদদুয়া করে দুনিয়ায় বিজ্জত হবে না আখেরাতে অশাস্তি পাওয়া লাগবে এই জন্য ভাইয়েরা কখনো মা বাপকে কষ্ট দেওয়া যাবে আর মা বাপকে ছেলে মেয়ে কখনো কষ্ট দিবে না যদি আপনারা ছেলে মেয়েদের হক আদায় করেন যদি বাচ্চাগুলারে নামাজি বানান বাচ্চাগুলারে যদি আপনারা কোরআন শিখান দেখবেন এই বাচ্চাগুলো কখনো আপনাদের অবাধ্য হবে না আপনাদের কথা শুনবে আপনাদের কথা মানবে ইনশাআল্লাহ কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কাজ করবেন কয়টা দেখি তো মনে আসেনি এক নাম্বার বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে দুই নাম্বার বেশি বেশি কোরআন পড়বেন শুনবেন তিন নাম্বার কোরআনটা অন্যকে শিখাবেন সবার আগে নিজের আহাল নিজের পরিবারকে নাম্বার ফোর চার নাম্বার যে যতটুকু পারেন ততটুকু কোরআন মুখস্থ করবেন কোরআন মুখস্থ করার দায়িত্ব আমরা হাফেজ সাহেবদেরকে দিচ্ছি আপনারা মুখস্থ করেন আর আমরা বসে থাকি আমরা কি করেছি আমরা আল্লাহকুমুত তাকাসুর থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো মুখস্থ করে আছি এগুলোই আমাদের সারা জীবনের পুঁজি এগুলো দিয়ে আমরা সারা জীবন নামাজ চালায় যেতেছি কি বলেন এরকম আছে না নাই আছে না নাই আপনি যত বেশি কোরআন সিনাই ঢুকাবেন জান্নাতে আপনার তত বেশি মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন তিনি কে কোরআন মুখস্থ করার কৌশল আপনাদেরকে আজ বলে যাই অনেক যুবকরা আছে কোরআনটা চাইলে শিখতে পারে কৌশলটা দিয়ে যায় মনে করুন আপনি একটা সূরা মুখস্থ করতে চাচ্ছেন মনে করেন সূরা নাবা সূরার নাম কি আজকে সারাদিনে একটা আয়াত পড়েন আম্মা ইয়াতাসাআলুন আয়াতটা ছোট না বড় কয়েকবার জপেন আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন একদিনে এক আয়াত পড়েন আগামীকাল আরেকটা আয়াত শিখেন আনিন নাবাইল আযীম পরের দিন শিখেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন পরের দিন আরেক আয়াত শিখেন কাল্লা সায়ালামুন পরের দিন আরেক আয়াত শিখেন সুম্মা কাল্লা সায়ালামুন পাঁচ দিনে শিখলেন কয় আয়াত মনে রাখবেন কিভাবে পাঁচটা আয়াত প্রতি ওয়াক্তের নামাজে পড়ুন প্রথম রাকাতে পাঁচ আয়াত পড়েন দ্বিতীয় রাকাতে এর চাইতে কম আয়াত বিশিষ্ট সূরা তো আপনার মুখস্থ আছে যেমন সূরা আসর সূরা নাসর সূরা কাউসার আছে না নাই এই যে শিখলেন নামাজে অ্যাপ্লাই করলেন মুখস্থ হচ্ছে সিনাই গেথে যাচ্ছে এরকম আমরা যদি রেগুলার একটা করে আয়াত শিখতাম বছরে ৩৬৫টা আয়াত আমরা মুখস্থ করতে পারতাম চিন্তা করেন তো তাইলে যাদের বয়স ২০ বছর ২৫ বছর কত হাজার আয়াত আমরা মুখস্থ করতে পারতাম আমরা কোরআনটা মুখস্থ করব তো ইনশাআল্লাহ যতটুকু পারি নাম্বার ৫ পাঁচ নাম্বার হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের তো শেষ দিকে চলে আসছে শেষ দিকের পয়েন্টগুলোই বেশি মজা বেশি সুন্দর পাঁচ নাম্বার এই যে দেখেন এক নাম্বারে কোরআন শুদ্ধ করে শিখলেন দুই নাম্বারে পড়তেছেন তিন নাম্বারে পরিবারকে শিখাচ্ছেন চার নাম্বারে মুখস্থ করতেছেন দায়িত্ব কি শেষ না পাঁচ নাম্বার দায়িত্ব এবার এই কোরআনটা আপনাকে বুঝতে হবে অন্তত পক্ষে তাফসির সহ পড়েন আর না পড়েন জীবনে কয়েকবার এই কোরআনটা বাংলা অনুবাদ অন্তত পড়েন
কিছু হইলে বুঝবেন, কিছু হইলে যারা মাস্টার ডিগ্রি শেষ করেছেন অনার্স মাস্টার্স, আপনারা তো ভাই জীবনে কত বই শেষ করে ফেলছেন পড়ে, এটা তো বেশি বড় নাই, দেখছেন বেশি বড় না, কারণ কি এই জীবনে একবারও পড়তে পারলেন না। আল্লাহ যদি বলেন কি রে বান্দা তোরে 60 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, এত উপন্যাস তুই পড়লি, এত বই পড়লে, তুই এত কিছু পড়ার সুযোগ পাইলে, আমার কোরআন 30 পারা পড়তে পারতি না? শুনেন বেশি না ভাইয়েরা, রুটিন যদি করতাম, প্রতিদিন যদি আমরা 10 আয়াত করে পড়তাম, কয় আয়াত জোরে বলেন, কয় আয়াত, মাত্র 10 আয়াত করে যদি বাড়িতে অর্থ সহ পড়তাম, দুই বছরে গোটা কোরআন পড়ে আমাদের শেষ হয়ে যেত। আমরা কোরআন বুঝি না বলে কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল? আম্মাজানকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আম্মাজান আমাদের নবীজির চরিত্র কেমন, আপনি তো নবীজিকে কাছ থেকে দেখেন। আচ্ছা, নবীজিকে আম্মাজান যতটা কাছ থেকে দেখেছেন, দুনিয়ার অন্য কোনো মানুষ কি এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে? হয় নাই। তারা গিয়ে বললেন, আপনি বলেন, আপনি তো নবীকে কাছ থেকে দেখেছেন, বলেন তো আমাদের নবীর চরিত্রটা কেমন। আম্মাজান বললেন, কি ব্যাপার, ঘরে কি কোরআন শরীফ নাই? তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আয়াতের বাস্তব নমুনা আমার নবীর জীবনের ভেতরে আছে। সুবহানাল্লাহ, এই কোরআনটা হলো প্রিন্টেড কোরআন, প্রিন্টেড, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, আমার নবী ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, পড়েন আপনার সাহাবিরা এই কোরআনটাকে জীবনে, একদম কোরআনটাকে জীবনের সাথে মিলিয়েছেন, আমাদের সাথে, আমাদের জীবনের সাথে আজ কোরআনের মিল নাই। কেমনে? কোরআনে বলা আছে মিথ্যাবাদী হইও না, আমরা মিথ্যা বলি। কোরআনে বলা হয়েছে সুদ খাইও না, কিচ্ছা তো আরেকটা মনে পড়ছে বলবো, এক সুদখুর ফজরের নামাজের পরে বের হয়েছে, দেখবেন বহু নামাজি আছে, এরা নামাজে একদম মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, আবার এলাকাতে সুদখুরের তালিকা করা হইলে এদেরকেও সামনের কাতারেই রাখা লাগবে, এরকম আছে না নাই? এক সুদখুর ফজরের নামাজ পড়ে বের হয়েছে, পাইছে এক লোককে, ভাতিজা তুমি যে টাকা নিলা বাবারে দিলা না কেন? কয় চাচা ইস ভুলে গেছিলাম, যান বাড়িতে যান আমি আসতেছি। চাচা বাড়িতে গেছে, সুদ দিলে কি হবে, সুদ খাইলে আর দিলে কি হবে, নামাজও ঠিক আছে, বাড়িতে গিয়ে আবার কোরআন তেলাওয়াত ঠিক আছে। ঘটনাক্রমে ওই চাচা ওই দিন বাড়িতে গিয়া পড়তেছে ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। আলেমরা বুঝে ফেলেছে, অর্থ হলো হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। কোরআন হাতে নিয়ে পড়তেছে, ভাতিজাও আসছে, কয় ভাতিজা ডিস্টার্ব কইরো না, কোরআন পড়তেছে, আসো পকেটে ঢুকাইয়া দাও। পড়তেছে সুদের আয়াত, পকেটে টাকা ঢুকাই দিছে, কিসের টাকা, কিসের টাকা, কেন এমন হচ্ছে? আমরা কোরআন পড়তেছে, কোরআন বুঝতেছে না, কোরআনের মধ্যে আয়াত পড়তেছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, তেলাওয়াত চলছে, সৃষ্টি যার আইন চলবে তার, তেলাওয়াত শেষ করে গেছে ফুটবল মার্কার মিছিলে, অথচ যা যে মার্কার মিছিলে গেছে, এরা এই সমাজে কোরআনের আইন কায়েম হোক চায় না, কোরআনের শাসন চায় না, তাহলে পড়ল কি আর কামটা করলো কি? এই যে জীবনের সাথে কোরআনের মিল নাই, এর কারণ হলো মানুষ এখনো কোরআন বুঝে না। মানুষ কি বুঝে না? কোরআনের সাফায়াত পাবে এত সুজা, 5 নম্বর কোরআন বুঝতে হবে। হ্যাঁ, কোরআনটা একেবারে তফসির সহ বুঝা সবার জন্য ফরজ নয়, অন্তত পক্ষে আপনি বাঙালি হিসাবে বাংলা ভাষায় কি একবার অনুবাদটা পড়া দরকার না আপনার? কথা বলেন, দরকার আছে কি না? পুরাটা না বুঝেন কিছু তো বুঝবেন, তখন জীবনের মধ্যে পরিবর্তন আসবে ইনশা আল্লাহ। আমাকে একটু ছাত্র ভাইরা ওয়াদা দাও, ছাত্র যারা আর যুবক যারা, তোমাদের বুক শেলফে, তোমাদের বুক শেলফ আছে না, তোমাদের বুক শেলফে বইয়ের টেবিলে তোমরা এক সেট কোরআনের তফসির বাংলা রাখতে পারবা? তোমরা বেশি না ভাইয়েরা, প্রতিদিন যখন একাডেমিক পড়াশোনা করো, একাডেমিক পড়াশোনার সাথে তোমরা প্রতিদিন, বেশি না রে ভাই, মাত্র 10টা আয়াত বাড়িতে অর্থসহ পড়বা, 10 আয়াত অর্থসহ পড়তে তোমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে, প্রতিদিন 10টা করে আয়াত পড়ো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা পড়ো, ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে শুরু করো, দেখবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে গোটা কোরআন তোমার শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ। 10 আয়াত করে 20 আয়াত করে পড়া শুরু করো, পারবো তো আমরা ইনশাল্লাহ?
তাহলে পাঁচ নাম্বার দাবি হলো কি কোরআন আমরা শুদ্ধ করে সরি পাঁচ নাম্বার কোরআন আমরা বুঝব। দেখেন আমরা কোরআনের ব্যাপারে কতটুকু গাফেল। একটা চিঠি আসছে, চিঠি চিঠি এরকম একটা চিঠি, আপনাদের গ্রামের নাম কি? কাদিমার পাড়া। আচ্ছা, আপনাদের গ্রামের এক চাচার কাছে চিঠি আসছে, কোথা থেকে জানেন? সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট কোথায়? চট্টগ্রামে না ঢাকায়? জোরে বলেন। আসছে, এখন চিঠি নিয়ে যে আসছে, আসছে রাত বারোটার সময়। কয়টার সময়? এসে বলতেছে মুরব্বি ঘর থেকে বের হন, সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে কারো নামে, তার কি আর মাথা ঠিক আছে? এটা তো গ্রেফতারি পরোয়ানা হইতে অথবা দুদক থেকে আসছে মনে করো। এখন মুরব্বি হাতে চিঠি নিছে, রাত বাজে কয়টা? বারোটা। খুব পেরেশান, দুদক থেকে অথবা সুপ্রিম কোর্ট থেকে কি জানি আসছে? চিঠি খাম খুলছে, সেইরা চিঠি বের করে দেখে, ও মা, চিঠি তো ইংরেজি ভাষায় লেখা। এখন মুরব্বি বাংলা জানে ইংরেজি? বাংলা জানে ইংরেজি? মনে মনে ভাবতেছে হায় রে হায়, দুদকের চিঠি বা সুপ্রিম কোর্টের চিঠি, কি যে চিঠিতে লিখছে বুঝতেছি না কিছুই। পাশের বাড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাতিজা একটা আছে, রাত সাড়ে বারোটার সময় গিয়ে ডাক দিছে, ভাতিজা, ও ভাতিজা উঠো উঠো। চাচা এত রাতে কি কর, এত রাতে ডাকেন কেন? কয় ভাতিজা উঠরে বাবা, দুদক থেকে বা কোর্ট থেকে চিঠি আসছে, কি লিখছে বুঝতেছি না, চাচারে বুঝাইয়া দে। চাচা সুপ্রিম কোর্ট আর দুদকের চিঠি ইংরেজি ভাষায় লেখা, বুঝার জন্য রাত সাড়ে বারোটায় আরেক বাড়িতে দুজাইতে পারলেন। ও চাচা, কবরে তো চলে যাচ্ছে, আর বেশি দিন নাই, আল্লাহ যে এই চিঠি কুরআন এই মেসেজ আপনার জন্য পাঠাইলেন, এটা বুঝার জন্য কয়দিন কতজনের কাছে দৌড়াইছেন বাবারে, নিজের বিবেককে প্রশ্ন করে। আসেন এবার ছাত্রদের কথা বলি, তোমরা যখন অঙ্ক একটু কম পারো, আব্বুকে বাড়িতে এসে বলো, আব্বু আমি ম্যাথ একটু কম বুঝতেছি, স্যারের কাছে প্রাইভেট পড়া লাগবে আমার। আব্বু বললেন ঠিক আছে বাবা, যাও প্রাইভেট পড়ো, মাস শেষে বাবা টাকা দিচ্ছেন। ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে ছেলেটা বা মেয়েটা, চাচ্ছে দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়বে, এমন আইএলস করা লাগবে। বাপকে এসে বলতেছে আব্বা অথবা বাবা আমি আইএলস করব। ঠিক আছে যাও করো, বিশ ত্রিশ হাজার টাকা ফি দিয়ে আইএলস এক্সামও দিল। প্রশ্ন হলো ভাই, ম্যাথ বুঝো না, কম বুঝো, ইংলিশ কম বুঝো, প্রাইভেট পড়তে পারো, আইএলস করে দেশের বাইরে তুমি যাওয়ার জন্য কয়েক মাস হাজার হাজার টাকা দিয়ে তুমি পড়তে পারো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবনকে কোরআনের রঙে রাঙানোর জন্য কারো কাছে গিয়া কি একটু কোরআনটা এখনো বুঝতে পারলে না, কবে বুঝবা তুমি কোরআন বলো? ইয়া আল্লাহ, ইয়া রব্বি, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান কর। আসুন আমরা আজকে সিদ্ধান্ত নেই, এই দুনিয়াটা পরীক্ষার হল, মনে করেন আমরা সবাই এখন পরীক্ষার হলে ঢুকছি, পরীক্ষার হলে একজন কি থাকেন, ইনভিজিলেটর থাকেন না, পরিদর্শক, তিন ঘন্টা সময় যখন শেষ হয় তখন তিনি কি চেয়ারের মধ্যে এমনি বসে থাকেন, হ্যাঁ হ্যাঁ লেখো লেখো বলেন, নাকি দাঁড়াইয়া সবার খাতা টান দেন টান দেন? আমার আপনার কি সময়ের একটা ঘন্টা আছে না, শেষ হয়ে যাবে, জিব্রিল এসে নিয়ে চলে যাবেন। দুনিয়া থেকে যাওয়ার আগে কোরআনটা শিখেন, নইলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমরা? এত মাহফিল হলো এই দেশে, লক্ষ লক্ষ মাহফিল আজকে এই দেশে হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো, কিন্তু মাহফিল যেমন বাড়তেছে সেরকম করে কোরআন পড়নেওয়ালা কোরআন বুঝনেওয়ালা মানুষও বাড়ার দরকার আছে না নাই? আসুন না আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত সিদ্ধান্ত নিয়ে যাই যে আমরা কোরআন শুদ্ধ করে শিখবই। আমি নিজেরটা সিদ্ধান্ত নেন, আমি কোরআন শুদ্ধ করে শিখবই, আমি কোরআনের অর্থ বুঝবই, আমাকে পড়া লাগবে, বুঝা লাগবে, কারণ এই কিতাব আমার জন্য নাজিল করেছেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ পর্যায়ে চলে আসে নাম্বার সিক্স। ছয় নাম্বার হলো এই কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কোরআন অনুযায়ী কি করতে হবে? কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন গুলামের মতো আদেশগুলো মানতে হবে, কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধগুলো মানতে হবে, নিষেধগুলো বাদ দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন খবরদার বান্দা সুদ ছেড়ে দাও, আমরা সুদ খাবো না, সুদ ছাড়বো।
আওয়াজটা তো আসতে হইল। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সুচ্চার ও আল্লাহর হুকুম, এখন এটা আমল করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন বান্দা আজান হলে মসজিদে যাও, তাহলে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন বান্দা মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন মিথ্যা বলিও না, গীবত করো না, চুগলখুরি করো না, ঘুষ খাইও না, যত নিষিদ্ধ বিষয় আছে সেগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন মাদকের দিকে যেও না, সন্ত্রাসের দিকে যেও না, কোনো খারাপ পথে যেও না, গুনার পথে যেও না। আল্লাহ বলেছেন গুনাহ ছেড়ে দাও, গুনার পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন নেক আমল করো, নেক আমলের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহর আদেশগুলো মানার দরকার আছে না নাই? যদি আমরা কোরআন পড়ে কোরআনের আদেশ নিষেধ মানতে পারি, কেয়ামতের দিন আমাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কে? নাম্বার সেভেন, সাত এবং আট বেশি জরুরি বিষয় চলে আসছে, এই দুইটা পয়েন্ট বেশি জরুরি। সাত নাম্বার হচ্ছে, দেখেন সাত নাম্বারটা বলার আগে একটু ছয়টা আবার বলি। এক নাম্বার বলেন, শুদ্ধ করে কোরআন শিখা। দুই নাম্বার, বেশি বেশি কোরআন পড়া এবং শোনা। তিন নাম্বার, যথাসাধ্য যতটুকু পারেন কোরআন মুখস্থ করা। চার নাম্বার, কোরআন মানুষকে শিখানো। পাঁচ নাম্বার, কোরআনটা বুঝা। ছয় নাম্বার, কোরআন অনুযায়ী। এই ছয়টা বিষয় মানুষের সাথে সম্পর্কিত না ব্যক্তি নিজের সাথে সম্পর্কিত? আমার প্রশ্ন বুঝছেন না আপনারা? এই যে ছয়টা, প্রথম ছয়টা পয়েন্ট বললাম, মানুষের সাথে সংশ্লিষ্ট না নিজের সাথে? কোরআন শিখবে কে? জোরে বলেন, শিখবে কে? নিজে। শুনবেন কে? আপনি। মুখস্থ করবেন কে? আপনি। শিখাবেন মানুষকে কে? আপনি। এরপরে কোরআন বুঝবেন কে? আপনি। এরপরে কোরআন অনুযায়ী আমল করবেন কে? আপনি। সব আপনি। সাত আর আট হলো সামষ্টিক, অর্থাৎ আপনি কোরআন শিখে ফেলেছেন, কোরআন আপনি পড়তেছেন, মুখস্থ করতেছেন, পরিবারকেও শিখাচ্ছেন, কোরআন অনুযায়ী আপনি আমলও করতেছেন, আপনার দায়িত্ব কি শেষ? সাত নম্বর দায়িত্ব, এবার মানুষের কাছে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন। এটা সাত নম্বর দাবি কোরআনের, আপনাকে এবার সাত নম্বরে কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছাইয়া দিতে হবে। এখন এই দাওয়াতটা পৌঁছানোর জন্য কি গোটা পৃথিবীতে চলে যাবেন? না, আপনার আশেপাশে আগে দাওয়াত দেন। কিভাবে দাওয়াতটা দিবেন? যে কোরআন পারে না তাকে কোরআন পড়ার গুরুত্ব বুঝান, যে কোরআন মানে না তাকে কোরআন মানার প্রতি উদ্বুদ্ধ করেন। আপনি যদি বুঝে বলেন হুজুর মানুষের ধান্দা আমি করে লাভ নাই, আমার ধান্দা আমি করি, আমি নিজে জান্নাতে গেলেই হবে, মানুষজন জান্নাতে গেলে যাক না গেলে নাই, এটা আমার দেখার কোনো বিষয় না। আপনি যদি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত না দেন, যদি নিজে শুধু ভালো কাজ করেন, ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে মানুষকে না ডাকেন, আর অন্যায় কাজে যদি আপনি গিয়ে মানুষকে বাধা না দেন, তাহলে মনে রাখবেন অন্যায় কাজে মানুষকে বাধা দেওয়ার না, বাধা না দেওয়ার কারণে, মানুষকে ভালো কাজের দিকে ডাকার না কারণে আপনিও আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। একটা ঘটনা মনে পড়ছে আমার, বলবো ঘটনাটা? বলবো, দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? তিনি কে ছিলেন? একজন নবী ছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, দাউদ নবীর মুজিজা জানেন আপনারা? তিনি যখন লোহাকে চেপে ধরতেন, লোহা গলে যেত, সুবহানাল্লাহ পড়বেন না? দাউদ আলাইহিস সালামের সময় ঘটনাটা মন দিয়ে শুনে, এটা কোরআন থেকে বলতেছি ঘটনাটা। দাউদ আলাইহিস সালামের সময়ে তার উম্মতের জন্য শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন ছিল। আপনারা বলেন তো আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কিবার? জুমাবার। আর দাউদ নবীর উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল কিবার? শনিবার। তো দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবার ইবাদতের দিন ছিল। আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইলকে আদেশ দিয়েছিলেন যে শনিবারে তোমরা মাছ ধরতে পারবা না, মাছ আটকাইতে পারবা না। এই আদেশটা কার? আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে বনী ইসরাইল তিন ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? কয় ভাগে? এক ভাগ লোক, এদের বুদ্ধি বেশি, বুদ্ধি হবে না কেন বলেন তো? বনী ইসরাইল জাতি আমাদের মতো পেঁয়াজ রসুন ভাত চাউল আলু
এগুলা খাওয়া জাতি না, এরা আসমানি খাবার খাওয়া জাতি, আসমানি খাবার খাওয়া জাতি, বুদ্ধিও বেশি এই জন্য। এরা বলল আল্লাহ তো শনিবারে মাছ ধরতে আর মাছ খাইতে নিষেধ করছে, তা আমরা মাছ ধরবও না মাছ খাবও না, কিন্তু বেড়া দিয়ে আইল দিয়ে মাছ আটকায় রেখে দিব, আর রবিবারে আমরা ধরা ধরা খাব। কামটা কি ভালো করলো না খারাপ করলো, আদেশ মানলো না অমান্য করলো? এটা কয় নাম্বার গ্রুপ, জুড়ে কয় নাম্বার গ্রুপ? এক কিচ্ছার মধ্যে সব ওয়াজ আছে, কয় নাম্বার গ্রুপ? দুই নাম্বার গ্রুপ, এরা আল্লাহর আদেশ মানলো, মাছ গিয়ে আটকাইলেও না ধরলো না, কিন্তু এরা দেখলো হায় 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 তাদেরই কিছু ভাই মাছ আটকায় রাখতেছে, তারা ভাবলো আল্লাহর আদেশ এরা অমান্য করতেছে করুক, এজন্য তারা শাস্তি পাবে। কিন্তু তারা যায় নাই, তাদেরকে গিয়া দাওয়াত দিচ্ছে না, বলতেছে না ভাই এটা তো ভালো না কামটা কইরো না, এদেরকে বুঝাইতেছে না। এরা কয় নাম্বার গ্রুপ? তিন নাম্বার গ্রুপ, এরাও মাছ ধরে নাই আটকায় নাই, কিন্তু যখন দেখলো তাদেরই কিছু ভাই মাছ ধরতেছে আটকাইতেছে, গিয়ে বলল ভাই তোমরা মাছ ধরো কেন, এটা তো আল্লাহ নিষেধ দিয়েছেন, খবরদার এটা করো না। তাহলে এরা গিয়ে তাদেরকে কি দিল, দাওয়াত দিল যাতে এরা এই মন্দ কাজ ছাড়ে ভালো কাজ। কয়টা গ্রুপ? তিন গ্রুপ থেকে আল্লাহ এক গ্রুপকে গজবের বাহিরে রাখলেন, কারা? যারা আল্লাহর আদেশ মানছে আর এদেরকে গিয়া দাওয়াত দিয়েছিল, এদেরকে বাদ দিয়া বাকি দুই গ্রুপের 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা মাছ ধরছে আটকাইছে তাদের উপর গজব আসুক বুঝলাম, কিন্তু এদের সাথে তো আরেক গ্রুপ আছে, এরা মাছ ধরেও নাই আটকায়ও নাই, এরপরেও এদের উপর বিপদ আসছে কেন? হ্যাঁ বলেন, কিসের জন্য? এখন আপনি কোরআন পড়েছেন, কোরআন জানেন, কোরআন বুঝেন, কোরআন কোরআন দিয়ে আমল করেন, কিন্তু আপনার সমাজে অন্যায় চলে, জুলুম চলে, আপনার সমাজে আলেমের উপরে নির্যাতন হয়, আপনার সমাজে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম চলে, অত্যাচার চলে, আপনি একটু প্রতিবাদ জানান না, আপনি একটু সেই সকল লোকদেরকে গিয়ে দাওয়াত দেন না, মানুষকে কোরআনের কথা বলেন না, আপনি নেক আমল করে আল্লাহর কাছ থেকে জান্নাত এত সহজে পাবেন না। তাহলে বোঝা গেল সাত নাম্বার দাবি হলো মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতে সৎ কাজ করতে হবে, আর যেখানে অন্যায় সেখানে আপনাকে বাধা দেওয়া লাগবে, বাধা দেওয়া লাগবে। যদি বাধা না দেন ঠাটা বুঝেননি আপনারা, ঠাটা আপনারা কি বলেন, ঠাটাই বলেন নাকি? হ্যাঁ ঠাডাল, ওই ঠাডা পড়বে। বুখারি শরীফের আরেকটা ঘটনা আমার মনে পড়লো, নবীজি বলেছেন যারা শুধু নিজেরা সৎ কাজ করে আর অসৎ কাজে বাধা দেয় না, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো, উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন আপনাদের বাড়ি তো রামুতে, আপনারা দেখছেন যে সমুদ্রে জাহাজ থাকে, জাহাজ তো সমুদ্রে চলে, সমুদ্রের পানি লোনা পানি না মিঠা পানি? লোনা পানি, এটা তো পান করা যায় না, এজন্য জাহাজে পানি থাকে সংগ্রহ করা, বিশুদ্ধ পানি, খাবার পানি। ওই জাহাজে উপরের তলায় পানি সংগ্রহ করে রাখা ছিল, নিচের তলায় নাই। নিচের তলার লোকরা উপরে যায় পানি আনবার জন্য, উপরের তলার কয়েকজন রাগ করে বলল এই তোমরা এত বেশি উপরে আসো কেন, কম কম আসতে পারো না? নিচের তলার এক পাগলা, হ্যাঁ তার একটু এটা প্রেস্টিজে লাগছে, বলল ভাই বারবার উপরে আসি বলে এরকম কথা বললা, ঠিক আছে এখন আর আমার পানির দরকার হলে আমি আর আসবো না, পানির যদি বেশি দরকার হয় আমি প্রয়োজনে জাহাজ ছিদ্র করে, জাহাজের নিচে ছিদ্র করে এরপরে পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, কেউ যদি তারে বাধা না দেয়, জাহাজ ডুবলে পাগলাটা একা ডুববে না উপরের নিচে সবগুলা ডুববে? আপনার সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, কেউ কথা বলুক না বলুক আপনাকে মুসলমান হিসাবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, যদি না দাঁড়ান অসৎ কাজে বাধা না দেন গজব আসলে আপনি মুন্সি বাকি থাকবেন না, আপনার উপরে ঠাডা আগে পড়বে। কথা বুঝতে পেরেছেন? তাইলে সৎ কাজের আদেশ দিতে হবে,
মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে এটা কয় নম্বর কাজ আমি তো বলছিলাম 40 মিনিট আপনারা তো 1.5 ঘন্টা বসে গেছেন আলহামদুলিল্লাহ পড়েন কোন দিকে সময় চলে গেছে এবার 8 নম্বর এটা বলছি আমরা 8 নম্বর হলো এই কুরআন দিয়ে সমাজের সব কিছু পরিচালনা করতে আমরা কি করছি কুরআনকে আমরা মসজিদের ভিতরে রাখছি রাইখা সমাজ দেশ চালাইতেছি আমরা আমাদের নিজের মতো এইজন্য আমরা শান্তি শান্তি স্লোগান দিচ্ছি শান্তি পাচ্ছি আমরা এই চারজনকে দিয়া একটা উদাহরণ দেই এই দুইজন আমি আর আপনি আপনারা থাকেন আমাদের দিকে মনে করেন তিনি আজকে এই রশিদনগর ইউনিয়ন এটা ইউনিয়ন না আপনাদের রশিদনগর ইউনিয়ন চালানোর দায়িত্ব উনাকে দেওয়া হলো এখন এই ইউনিয়নটা চালানোর জন্য উনি কিছু আইন বানাইলেন প্রত্যেক আর এখন তো সামাজিক সংগঠনেরও এটা সংবিধান থাকে না উনি একটা আইন বানাইলেন নিজের হাতে যে আমার ইউনিয়নে কেউ চুরি করলে তার 2 মাসের জেল ডাকাতি করলে এইটা জিনা করলে এইটা মানে ইত্যাদি ইত্যাদি আইন তিনি বানাইলেন এখন উনি কি চিরকাল দুনিয়াতে থাকবেন থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন অথবা মানুষ ক্ষমতার বদল করলো যেন আপনাদের ভালো লাগতেছে না পরে উনাকে দিল উনাকে উনি যখন রশিদনগর ইউনিয়নের দায়িত্ব পাইলেন উনি দেখলেন যে না আমার আগের ভাই যে আইন বানাইছে এগুলার কিছু সংশোধন দরকার আমার কাছে ভালো লাগতেছে না তিনি এবার কিছু আইন সংশোধন করলেন কিছু বাতিল করলেন কিছু আবার এখানে এড করলেন আবার ক্ষমতার পরিবর্তন ঘটল এরপরে আমার হাতে আসছে আমি দেখলাম হায় হায় আমার আগে যে দুইজন ক্ষমতা পাইছে এরা দেখি চুরির শাস্তি মাত্র 2 মাস জেল দিছে চুরি বাড়বে আমি নতুন করে আইন করলাম যে চুরির শাস্তি আমার শাসনামলে 6 বছরের জেল আরো কিছু আইন আমি এখানে অ্যাড করলাম সংযোজন বিয়োজন করলাম আমার হাত থেকে এক পর্যায়ে ক্ষমতা চলে গেল উনার হাতে যখন গেল উনিও তখন কিছু আইন এখানে জুড়া লাগাইলেন কিছু অ্যাড করলেন কিছু বাদ দিলেন গণতান্ত্রিক দেশগুলোতে এই রকম করে সংবিধান যখন যার হাতে যায় তখন সে তার নিজ এবং দলের স্বার্থে তারা দেখা যায় ইচ্ছামতো সংশোধন করে জোড়াতালি লাগায় এজন্য দেখবেন বিভিন্ন দেশে 20 বার 30 বার 40 বার সংবিধান সংশোধন হয়ে গিয়েছে এখন আপনারা আমাকে বলেন কুরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে 1500 বছর আগে এখনো পর্যন্ত কোরআনে কি কোনো একটা হরফ সংশোধন হয়েছে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে নতুন করে কিছু জোড়া লাগানো হয়েছে ওনার কাছে আবার যাচ্ছি আবার রশিদনগর ইউনিয়ন তিনি চালাবেন শর্ত হলো কোরআন দিয়ে চালাবেন ক্ষমতা চলে গেল চেয়ার ঠিক আছে ব্যক্তির পরিবর্তন আজকে আমি এই চেয়ারে বসার আগে আরো 2 জন হুজুর এখানে বসছেন চেয়ার চেয়ারের জায়গা আছে কিন্তু ব্যক্তিরা নাই চলে গিয়েছেন কিছুক্ষণ পর আমিও চলে যাব তিনি যখন রশিদনগর চালানোর জন্য এই চেয়ারে বসলেন তখন সবাই বলল যে আপনি কুরআন দিয়ে চালাইতে হবে নিজের মতো নয় উনি একটা সময় চেয়ার থেকে নেমে গেলেন উনি উঠলেন একই কথা কুরআন দিয়ে চালাবেন এখন কি উনি এসে বদলাইতে পারবে কিছু আমি আসলাম বদলাইতে পারব না উনি আসলেন বদলাইতে তাহলে কি বুঝাইতে চাইলাম বুঝাইতে চাইলাম এইটা কুরআন বাদ দিয়ে যদি আমরা নিজেরা আইন বানাই যার হাতে যখন আইন যাবে উনার কাছে গেছে উনার মতো উনার কাছে গেছে উনার মতো আমার কাছে আসছে আমার মতো উনার কাছে গেছে উনার মতো আমরা যদি 4টা দল থাকি 4 দল যখনই সুযোগ পাবো আগে আমি আমার নিজের ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে আমি আমার আইন বানাবো যে আইন দলের জন্য পেটের জন্য স্বার্থের জন্য হয় এই আইন কোনদিন সাধারণ মানুষের জন্য মুক্তি এনে দিতে পারবে না পারবে না পারবে না যে আইন চূড়ান্ত যেটার আর বদল হবে না পরিবর্তন হবে না এটা দিয়ে যতদিন না সমাজ পরিচালনা হবে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এই জন্য মুসলমানের জন্য কোরআনের 8 নম্বর হক হলো মুসলমান তার সমাজের সবকিছু পরিচালনা করবে কি দিয়ে আজ যদি কোরআন দিয়ে আমরা চুরির বিচার করতাম চুরি থাকতো না সমাজে এখন চুরি কইরা জেলে যায় চুরি বাদ দেয়
হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, জামিন নিয়ে বের হয়ে গেছে। এটা হলো আমাদের আইন। চুরি করে গিয়েছে, জামিন নিয়ে চলে এসেছে। আমার চাটাতো ভাইকে, আমি আমার পরিবারের কথা বলি, আজ থেকে 6-7 বছর আগে খুন করা হয়েছে। 2-3 বছর পরে আদালতে মামলা এটা মীমাংসা হয়ে গেছে, খুনি চলে এসেছে। আসেন এবার কোরআনের বিচারে। কোরআন বলেছে চোর প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। এই বিচারটা যদি সমাজে চলে, এই রশিদনগরে মনে করেন চুরির বিচার মানুষের সামনে হলো, একটা বিচার দেখে এই এলাকার সবগুলা চোর জনমের মতো সাইজ হয়ে যাবে।